তিতাসে সাংবাদিক শফিকুল ইসলামকে হত্যা চেষ্টার প্রতিবাদে প্রতিবাদ সভা। কুমিল্লার হোমনা থেকে এম এ কাশেম ভূঁইয়ার তথ্য ও ছবিতে বিস্তারিত। কুমিল্লার তিতাস প্রেস ক্লাবের সহ সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামকে জুয়ারি আলাল সহ একদল সন্ত্রাসী সশস্ত্র হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে তিতাস প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ। গত 9 সেপ্টেম্বর রবিবার সকালে প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার সংবাদদাতা মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ইনকিলাব পত্রিকার তিতাস সংবাদদাতা মোহাম্মদ আসলাম। এতে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার তিতাস প্রতিনিধি মোহাম্মদ নাজমুল করিম ফারুক। আমি তাদেরকে শান্ত ভাষাই বলবো, সাংবাদিকরা কখনো উচ্ছৃঙ্খল না, শান্ত ভাষাই বলবো। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আর যেন একটা পাও যেন সামনে এগুতে না হয়। আমরাও সমাজের দর্পণ হিসেবে কাজ করি, আমাদেরও অধিকার আছে কথা বলা, কাজ করা। এবং প্রশাসনের প্রতি অনুরোধ রেখে বাকি আসামিদের গ্রেপ্তার, শফিক ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডতে এলাকায় লিপ্ত তাদেরকে সাংবাদিকদের কাছ থেকে একটা বার্তা দিন। বক্তব্য শেষ করছি, আল্লাহ। দৈনিক ভোরের কাগজ পত্রিকা দাউদকান্দি প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন হাজারি। আসলে খুবই দুঃখজনক যে সাংবাদিকরা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সমাজের দর্পণ। প্রত্যেকটা পদে পদে সাংবাদিকরা আজ অবহেলিত এবং নির্যাতিত। সাংবাদিকরা সমাজ বিনির্মাণে কাজ করে, এই কাজ করতে গিয়ে সমাজের কালোবাজারি, পথভ্রষ্ট রাজনীতিবিদ, ভূমিক্ষেপ, তাদের বিরুদ্ধে সাংবাদিকদের কলম তুলতে গিয়ে আজকে এটা আমরা নির্যাতনের শিকার হচ্ছি। দৈনিক কালের কণ্ঠ পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক মিয়াজি। এই পেশা আমরা কারো বন্ধু হতে পারি না, কারণ আমরা সত্যের পক্ষে লিখতে হয়, আর সত্যের পক্ষে লিখতে গিয়া আমরা অনেকে সহ্য হতে হয়, আর সেই প্রতিফলন হয়েছে শ্রমিকের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে হবে না, তার কোনো গ্যারান্টি নেই। তারপরও আমরা কখনো থেমে থাকবো না, আমাদের কলম কখনো থেমে থাকবে না। আমরা চাই বাংলাদেশের সাগরভূমির থেকে শুরু করে আজকে অদ্যাবধি শফিকুল ইসলাম, আমাদের তিতাসের সামাজিক শফিকুল ইসলামের পর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে যারা এর সাথে জড়িত থাকুক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি, সেই সাথে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দৈনিক সংবাদের হোমনা প্রতিনিধি ও বিজয় টেলিভিশনের কুমিল্লা উত্তর প্রতিনিধি এম এ কাশেম ভূঁইয়া। আজকে সবচেয়ে কষ্টের হয় যে শফিক ভাই অত্যন্ত একজন নিবেদিত মানুষ, সে এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে সে কাজ করে যায়। তিনি তার এলাকার অসহায় মানুষদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ সহযোগিতা করে আসছে। আমার যতদূর ধারণা সেখানকার একজন ভূমিক্ষেকু, দীর্ঘদিন যাবত ওই পায়তারা করে আসছে শফিক ভাইকে হামলা মামলা বা হত্যা করে তার প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু আজকে একজন সাংবাদিককে হত্যা করে, হত্যা চেষ্টা করে বা হামলা করে আপনার সেই ভূমিদস্যুতা আপনি রোধ করতে পারবেন না। আমি দীপ্ত কণ্ঠে আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আর সেই সঙ্গে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। ঘটনার অতি দ্রুত সময়ে মামলার 1 নম্বর আসামি এবং 3 নম্বর আসামিকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই জেল হাজতে প্রেরণ করেছেন, এবং বাকি আসামিদেরকেও গ্রেপ্তার করে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনবেন, এই আশাবাদ ব্যক্ত করছি প্রশাসনের প্রতি। এবং যারা আপনারা মনে করছেন যে সাংবাদিকদেরকে হুমকি দিয়ে হামলা করে মামলা করে আমাদের কণ্ঠকে দাবিয়ে রাখবেন, আসলে এটা আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আর মোবাইলে সংযোগ না পেয়ে আমার স্ত্রীর মোবাইলে ফোন দিয়ে মায়াবী কণ্ঠে আমাকে সুন্দর ভাষায় হুমকি দিয়েছেন আমি এই পেশা ছেড়ে দিতে। আপনারা যারাই এই হিরো চিন্তা করে আসছেন, আপনারা এও জেনে রাখুন আমি কাফনের কাপড় মাথায় নিয়ে এই পেশায় নেমেছি। আমাকে হামলা মামলা হুমকি দিয়ে পেশা থেকে আপনারা
ফিরিয়ে রাখতে পারবেন না। দৈনিক খবর পত্রিকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মুন্সী শামসুদ্দিন আহমেদ সাগর। আসলে সবারই একই কথা, আমাদের যেমন ওই সাগরুনি হত্যা থেকে আরম্ভ করে এই পর্যন্ত যত হামলা হয়েছে সাংবাদিকদের উপর, সবারই ওইখান থেকে শুরু করে সবারই যাতে সুষ্ঠু বিচার এবং সাংবাদিকদের উপর ভবিষ্যতে যাতে কোনো হামলা না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমাদেরকে সবাইকে চলতে হবে এবং আমাদের আন্তরিকতা ওইভাবে থাকতে হবে। আজকে শফিক ভাইয়ের উপর হামলা হয়েছে, কালকে আমার উপর হতে পারে, কালকে আবার আরেকজনের উপর হতে পারে, সবার উপর এমন যদি আমরা এভাবে সবাই যদি একটা প্রতিবাদের সুর না উঠাই তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে সবাইকে আমাদের এই পথে সবাইকে যেতে হবে। আজকে শফিক ভাইয়ের উপর হচ্ছে, কালকে আবার আমার উপরও হতে পারে বা আমার সিনিয়র কলিগ যারা আছে তাদের উপর হতে পারে, আমরা সেদিকে লক্ষ্য রাখবো এবং আমাদের যে মহৎ পেশা আমরা মহৎ পেশাটাকে মহৎভাবে রাখার চেষ্টা করবো সবাই। দৈনিক আমাদের সময় পত্রিকার তিতাস প্রতিনিধি শরীফ আহমেদ সুমন। হত্যাকাণ্ড থেকে শুরু করে সাম্প্রতিককালের সুবর্ণ আক্তার নদী হত্যাকাণ্ড এবং তার রেশ কাটতে না কাটতে আমাদের তিতাসে আমাদের সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলামের উপর বর্বরোচিত হামলা, সব কিছু বিবেচনা করলে আমরা একটা বিষয় স্পষ্ট হয়, এতে রাজনৈতিক বা স্থানীয় কোনো প্রভাবশালী মহলের ইন্ধন এখানে আছে। প্রভাবশালী মহলের কোনো ইন্ধন ছাড়া একজন সাংবাদিকের উপর হামলা করা সম্ভব না। আমরা দুই কলম লিখতে আমাদের সাহস হবে না, আমাদের সাহসটা আপনারা রোধ করবেন না দয়া করে। স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বাকি দোষীদের এবং ইন্ধনদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি জুয়েল রানা। আমি এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা তাৎক্ষণিকভাবে দুজন আসামিকে গ্রেপ্তার করেছে। আমি প্রশাসনকে আরও দৃষ্টি আকর্ষণ করছি যে বাকি আসামিগুলো দ্রুত গতিতে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের বৃহত্তর দাউদকান্দি প্রতিনিধি সৈয়দ শরীফ আহমেদ, মাই টিভির বৃহত্তর দাউদকান্দি প্রতিনিধি জহিরুল ইসলাম জিল্লু, দৈনিক ভোরের ডাক পত্রিকার তিতাস প্রতিনিধি মোহাম্মদ মহসিন, ডেস্টিনি পত্রিকার তিতাস প্রতিনিধি মোহাম্মদ সজীব হোসেন, আলোকিত বাংলাদেশ পত্রিকার তিতাস প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলাম, কুমিল্লা ডট টিভির স্টাফ রিপোর্টার সোহেল আহমেদ, সূচনা ডট টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ বিল্লাল মোল্লা, বাংলাদেশের খবর পত্রিকার তিতাস প্রতিনিধি মোহাম্মদ তৌফিকুল ইসলাম। উল্লেখ্য, উপজেলার দুধঘাটা গ্রামের একদল ভূমিদস্যুর বিরুদ্ধে পত্রপত্রিকায় লেখালেখির জেরে গত 7ই সেপ্টেম্বর শুক্রবার বিকালে তিতাস প্রেস ক্লাবের সহসভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিককে তার নিজ বাড়ির সামনে একটি চায়ের দোকানে এলাকার চিহ্নিত জুয়ারি আলাল সহ 25-30 জনের একদল সন্ত্রাসী প্রকাশ্যে হত্যা চেষ্টা করে। এই ঘটনায় তিতাস থানায় মামলা দায়েরের পর 1 নং আসামি সহ 2 জনকে আটক করে তিতাস থানা পুলিশ। এ সময় তিতাস প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ তিতাস থানা পুলিশকে অভিনন্দন জানিয়ে অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করারও দাবি জানান। সাংবাদিক বৃন্দ বলেন, মামলার সকল আসামিকে গ্রেপ্তার ও সাংবাদিককে হত্যা চেষ্টায় ইন্ধন ও অর্থদাতা ভূমি খেকুদের আইনের আওতায় আনতে পারলেই সন্ত্রাসীদের দাপট কমে আসবে, অন্যথায় নির্বাচনকে সামনে রেখে অস্ত্রধারীদের আনাগোনা বেড়ে যাবে বলেও সন্দিহান প্রকাশ করেন সাংবাদিক বৃন্দ।